আমাদের মনের কাহিনী চ্যানেলটি সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তুমি টানা 4 বছর পর ভালোবাসার মানুষটিকে দেখার অনুভূতি কেমন হওয়া দরকার আমার হতে জানা নেই, কিন্তু অনেকটা অবাক হয়েছি। এখন হয়তো ওকে জড়িয়ে ধরা উচিত, কিন্তু সে অধিকারটা এখন নেই। কিন্তু মারি এখানে কিভাবে? টানা 4 বছর পর ওকে দেখছি, চেহারাটা একটুও বদলায়নি, কিন্তু আমার বুকের বাম পাশে প্রচন্ড ব্যথা হচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে। ফিরে গেলাম সেই 4 বছর আগে। আল্লাহ, 30 মিনিট লেট, আজকেও হয়তো আমাকে মেরেই ফেলবে। চুপচাপ চোরের মতো এগোচ্ছি আর এদিক ওদিক তাকাচ্ছি। ওই তো মারিয়া, দেখে বোঝা যাচ্ছে অসম্ভব পরিমাণ ডেকে আছে। আমি উল্টো দিকে হাঁটা শুরু করলাম। এই দাঁড়াও, এইডে দেখে ফেললো, এখন কি করি? দাঁত বন্ধ করে আমার কাছে আসো। পুরো 32 মিনিট লেট, কারণটা জানতে পারি? রাস্তা অনেক জ্যাম ছিল, সত্যি বলছি। রাস্তায় অনেক জ্যাম ছিল তাই না? এখান থেকে তোর বাসা 5 মিনিটের রাস্তা, আর হাইওয়ে দিয়েও আসতে হয় না। আমাকে মিথ্যা অজুহাত দিচ্ছিস? সরি, আর হবে না, প্রমিস। রেডি হতে দেরি হয়ে গেল। ভুরুকুসকে তাকিয়ে আছে। আচ্ছা, এটা 73তম শেষ প্রমিস, আর লেট হবে না। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলার জন্য আসতে বলেছিলাম। কি? আমি বাবাকে আমাদের ব্যাপারটা বলে দিয়েছি, সে কালকে তোমার সাথে দেখা করতে চেয়েছে। তোমার কি মনে হয় উনি রাজি হবেন? বাবা আমাকে অনেক ভালোবাসে, ছোট থেকে যা চেয়েছি সব দিয়েছেন, আর আমি তোমাকে চেয়েছি। বাবা সব কিছু দিয়ে হলেও তোমাকে এনে দিবে বলেছে। আচ্ছা, কখন যাব? 10টার দিকে অফিসে যাবে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, এই ড্রেসগুলো পরে যাবে, কোট প্যান্ট পরে, ওকে? আর এখন বলবে না এসব কেন করেছি, এসব ধার হিসেবে দিচ্ছি, বিয়ের পর কিন্তু খুব খরচা করাবো। হুম মহারানী, কিন্তু 3 বছরের রিলেশনে তোমাকে কিছু দিতে পারলাম না। শোনো, আমি তোমাকে ভালোবাসি, টাকা পয়সা এসব না, সো এসব আর কখনো বলবে না। কিন্তু আচ্ছা চলো, এখন কিন্তু আমার প্রিয় জিনিসটা খাওয়াতে হবে। হুম, ওটা ছাড়া তো আজ পর্যন্ত কিছুই খাওয়াতে পারিনি। আবার? আচ্ছা আর বলবো না, তুমি দাঁড়াও আমি নিয়ে আসি। মারিয়া রাস্তার ওপাশে দাঁড়ায় আর তাহিওর জন্য একটা চকোবার কিনে আনে। মেয়েটা পুরো আইসক্রিম পাগলি, প্রচণ্ড শীতের মাঝেও তার আইসক্রিম চাই। এই নাও তোমার আইসক্রিম। হুম থ্যাঙ্কস। আচ্ছা, তোমার বাবার সম্পর্কে আমাকে কিছু বলো। খুব রাগী কিন্তু আমাকে খুব ভালোবাসে, আমি কিছু চাওয়ার আগেই দিয়ে দেয়। ওয়ার্ল্ডস বেস্ট ড্যাড। আচ্ছা, সন্ধ্যা হয়ে গেল, এখন যেতে হবে টিউশনে করাতে। আচ্ছা, আমার গিফটটা দাও। তাহি মারিয়ার কপালে ঠোঁট দুটো শুয়ে দেয়। এটাই হলো মারিয়ার গিফট প্রতিদিন বিকালের, যেটা পেলে মেয়েটা খুশি, আর কিছুই চায় না সে। আচ্ছা বাই, আসছি। আচ্ছা, সময় মতো যাবে কিন্তু কালকে, আর এই ড্রেসগুলো পরেই যাবে। ওকে বাই। মারিয়ার গাড়ি স্টার্ট দিয়ে দেয়, কিন্তু মারিয়া জানালার বাইরে মাথা বের করে তাকিয়ে থাকবে যতক্ষণ তাহিকে দেখা যায়। মারিয়ার কালো গাড়িটা দৃষ্টি আড়াল হলে তাহিও মেসের দিকে রওনা দেয়। ও ভাবতেই পারে না ওর মতো এতিম একটা ছেলেকে মেয়েটা কেন এত ভালোবাসে। এই শহরের সেরা কোটিপতিদের একজন মারিয়ার বাবা, কিন্তু মেয়েটার কোনো অহমিকা নেই, দেখতেও অসম্ভব সুন্দরী। কিন্তু মেয়েটা তাহিকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। তাই হাঁটা দেয় টিউশনি করানোর উদ্দেশ্যে। পরদিন সকালে মারিয়ার দেয়া কালো কোট প্যান্ট পরে, আয়নায় সে নিজেকে দেখে অবাক। ফার্স্ট টাইম এই ড্রেস পরায় তাকে ভালোই মানিয়েছে। সে আয়নায় আবার একবার মুখ দেখে বের হয়ে যায় মারিয়ার বাবার অফিসের জন্য। আজকে তাহিয়ার খুব খুশি লাগছে, ভেতর থেকে তার পাগলিটাকে হয়তো সারা জীবনের জন্য পেয়ে যাবে। আসসালামু আলাইকুম, আসতে পারি? হ্যাঁ আসো, তোমার পরিচয়? জি আঙ্কেল, আমি তাহির আহমেদ তাহি। ও আচ্ছা, তুমি তাহলে সে, তোমার কথা মাহিয়া বলেছিল। জি আঙ্কেল। আচ্ছা তুমি কি করো? জি আঙ্কেল, পড়াশোনা করি। ওহ, শুনলাম তোমার নাকি কেউ নেই, মামা মামির কাছে বড় হয়েছো? জি আঙ্কেল। বিয়ার খাবে? না, আমি সব খাই না। গুড বয়। শোনো বাবা, তুমি তো জানো আমি শহরের টপ ধনীদের মাঝে একজন, অনেক কোটিপতির ছেলে মাহিয়ার হাত চেয়েছে আমার কাছে, সেখানে তোমার মতো এতিমের কাছে আমার মেয়েকে কিভাবে তুলে দেই বলো?
তাহি কিছুটা অবাক হয়ে যায়, কিছুটা কষ্টও পায়। এতিম হবার জন্য তো সে দায়ী নয়, মালিক তার জিনিস তার কাছেই নিয়ে গেছে, এতে ওর দোষ কোথায়? তারপর তোমার নেই চাকরি, নিজের কয়েকটা টিউশনই করিয়ে কোনোভাবে দিন কাটাও। তোমার গায়ের এই কোটটাও নিশ্চয় মাহিয়ার দেওয়া। মেয়েটা অনেক বোকা, ছোট লোকদের কী পড়তে হয় সে জানে না। সে জানে না কুকুরের পেটে ঘি হয় না, ছোট লোকদের এটা পড়ার অনুমতি নেই, সে জানে না। তাই বুঝতে পারলো মারিয়ার বাবাকে অপমান করার জন্য ডেকে পাঠিয়েছে, আর মেয়েটা বোকার মতো ভেবেছে তার বাবা হয়তো রাজি। সে উঠতে লাগলো। আরে দাঁড়াও, উঠছো কেন? আমার কথা এখনো বাকি আছে। আমি যেহেতু একজন বিজনেসম্যান, তাই আমি সেইভাবে ম্যাটারটা এন্ড করতে চাই। বলো কত চাই আমার মেয়ের পিছু ছাড়ার জন্য? জেন্টলম্যান, তোমার সামনে ব্ল্যাঙ্ক চেক আছে, যত ইচ্ছে বসিয়ে নিতে পারো। বুঝলে তো, টাকা আমার কাছে ময়লা ছাড়া আর কিছুই না। আঙ্কেল, আপনি হয়তো অনেক ধনী হতে পারেন, কিন্তু আপনার মন মানসিকতা এখনো অনেক নিচু। আপনার মেয়ে অনেক বোকা, আপনাকে দুনিয়ার বেস্ট বাবা ভাবে, কিন্তু আসল রূপ দেখেনি। চলি, আসসালামু আলাইকুম। তাহি উঠে চলে যাবার আগে গায়ের কোটটা খুলে রেখে যায়। তাহি রাস্তায় বেরিয়ে ভাবছে মারিয়া নিজের বাবাকে কত ভালোবাসে, কিন্তু তার আসল রূপটাই জানে না। কিন্তু এই মুহূর্তে সব বলা ঠিকও হবে না, তাই সে টিউশনের উদ্দেশ্যে চলল। বাবা বাবা, কি হয়েছে তোমার? মাথা ফেটে তো রক্ত বের হচ্ছে, কি হয়েছে বলো। কিছু হয়নি মা, বাদ দে। না বাবা, বলো কে তোমার এই অবস্থা করেছে? আমি তাকে ছাড়বো না। তাহি এটা করেছে মা, ওকে অফিসে ডাকার পরে ও বলেছে ও নাকি তোকে ভালোবাসে না, আমার কাছ থেকে টাকা চাই, কিন্তু আমি দিতে অস্বীকার করাই আমার এই অবস্থা করেছে। কি? আমি বিশ্বাস করি না, তাহি অনেক রাগী হলেও সহজে কারো গায়ে হাত তোলে না। আমি জানতাম তুই বিশ্বাস করবি না। এই দেখ, এই দুটো মেয়ের সাথেও তাহি রিলেশনে ছিল, তারপর ওদের সাথে রুম ডেট করে ওদের ছেড়ে দিয়েছিল। কি? কিন্তু বাবা, ও তো আমাকে খুব ভালোবাসে। ছোট লোকদের মন বুঝতে পারা যায় না কি চলছে তাদের মনে। আহ, প্রচন্ড ব্যথা হচ্ছে। এই তোমরা সত্যি বলো, তাহি কি সত্যি তোমাদের সাথে এটা করেছে? এই দেখো তার প্রমাণ, আমাদের একান্ত ঘনিষ্ঠ সময়ের পিক। মারিয়া ফোনটা হাতে নিয়ে দেখলো তাহিও মেয়েটার সারা শরীরে কিছুই নেই, দুজনে একে অন্যকে জড়িয়ে শুয়ে আছে। কিন্তু বোকা মারিয়া এটা বুঝতে পারলো না মারিয়ার বাবা ছবিগুলো এডিট করিয়ে এনেছেন। ধূর্ত বাবার প্ল্যান সে ধরতে পারে না। ছবিগুলো দেখে মারিয়ার মাথায় বাজ ভেঙে পড়লো। তাহিকে এই রূপে দেখবে সেটা সে কল্পনাও করতে পারেনি। তার দু চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, রাগে তার শরীর থরথর করে কাঁপছে। সে তাহিকে ফোন দিল। এখনই দেখা করতে চাই, লেকের পাড়ে। আচ্ছা, আমি আসছি। তাহি গিয়ে দেখে মারিয়া আগে এসে দাঁড়িয়ে আছে। সে পেছন থেকে মারিয়ার কাঁধে হাত রাখলো। মারিয়া ওর দিকে ফিরে ঠাস ঠাস করে দুটো চড় দিয়ে দিল। তাহি অবাক হয়ে তাকিয়ে রইল, যেন নতুন একটা মারিয়াকে সে দেখছে। জারবা কি, তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? আমার বাবার গায়ে হাত তোলার সাহস হলো কি করে তোর? কি, আমি কখন হাত তুললাম? একদম এই সাধু সাজার অভিনয় করবি না আমার সাথে। জানবা কি, তুমি প্লিজ শান্ত হও, তোমার কথা ভুল হচ্ছে, প্লিজ ক্লাম ডাউন। চুপ কর, তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না। ছি, ঘৃণা হচ্ছে, তোর মতো একটা লুচ্চা বদমাশকে ভালোবেসেছি। আমার দোষটা কোথায়? কেন, ভুলে গেছিস? ভুলে যাবারই তো কথা, তোর মতো একটা নষ্ট ছেলে তো এসবই করতে পারে। তাহি ওর গালে একটা চড় দেওয়ার জন্য হাতটা তুলল, কিন্তু মারিয়ার মুখের দিকে তাকিয়ে দিতে পারল না। থামলি কেন? দে। ছি, তোর মতো একটা ছেলেকে আমি ভালোবেসেছি। আমি কিছুই বুঝতে পারছি না, কিসের কথা বলছো? মারিয়া ফোনটা অন করে একটা ছবি বের করে তাহির সামনে ধরল। দেখ এটা কি? তাই ফোন হাতে নিয়ে দেখে ও নিজে সম্পূর্ণ নগ্ন অবস্থায় আরেকটা মেয়ের শরীরের উপর শুয়ে আছে। মেয়েটাও নগ্ন, দুজনে আদিম খেলায় মত্ত। মারিয়া, জানবা কি বিশ্বাস করো, এটা আমি না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কি করছিস? ছাড়, তোর এই অপবিত্র শরীর দিয়ে আমাকে স্পর্শ করবি না। কে জানে কত মেয়ের সাথে রাত কাটিয়েছিস। বাবা ঠিকই বলেছিল, তোর মতো ছোট লোককে কখনো বিশ্বাস করা যায় না। তাই বুঝতে পারলো এটা মারিয়ার বাবার প্ল্যান, সেই এসব করেছে। জানবা কি বিশ্বাস করো, এসব আমি করিনি, এসব তোমার বাবার প্ল্যান।
মারিয়া এবার সর্বশক্তি দিয়ে তাহিকে একটা চড় দেয়। চড়টা এতই জোরে ছিল যে তাহির ঠোঁট ফেটে রক্ত বের হতে শুরু করে। লজ্জা করে না একজন ভালো মানুষের নামে এই অপবাদ দিতে? ছি, কত নিকৃষ্ট তুই! খবরদার, আর কখনো আমার সামনে আসবি না। তাহিকে এভাবে অপমান করে মারিয়াও গাড়িতে গিয়ে কেঁদে দেয়। তার দু চোখের পানিতে কাজল লেপটে গেছে, কিন্তু সে অন্তরে বড় একটা আঘাত পেয়েছে। বিশেষ করে ছবিগুলো দেখে তার মাথায় রক্ত উঠে যায়, তার দু চোখ বেয়ে শুধু পানি পড়ছে। তাহি ওভাবে দাঁড়িয়ে থেকে বাসায় চলে যায়। মারিয়াও ওকে ভুল বুঝল, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। কলিজাটা ফেটে যাচ্ছে, বুকের বাঁ পাশে খুব ব্যথা হচ্ছে। পরদিন তাই কলেজে ঢোকার সাথে সাথেই সবাই অদ্ভুতভাবে দেখছে, একবার ফোনের দিকে তাকাচ্ছে আরেকবার ওর দিকে। পাশ থেকে দুজন বলে উঠল, ভিডিওতে এই ছেলেটাই না? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে এটাই। তাই দোস্ত, প্রিন্সিপাল স্যার তোকে এক্ষুনি ডেকেছে। কেন, আমি কি করেছি? জানি না, তোকে এলেই খবর দিতে বলেছে। আচ্ছা, আমি আসছি। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? হ্যাঁ, আসো আসো। স্যার, আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুমি ছিলে এই কলেজের গৌরব। আমার তোমার কাছে এটা আশা ছিল না। কেন স্যার, আমি কি করেছি? এই দেখো, এই ভিডিওতে তুমি, তাই না? তাহি ভিডিওটা প্লে করলো। চেহারা দেখে মনে হচ্ছে এটা তার চেহারা। স্যার, এই ভিডিওতে চেহারা আমার, কিন্তু... নো 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 তাহি, ডোন্ট সে দ্যাট। এই নাও তোমার টিসি। আমি চাই না আমার কলেজের ছেলে মেয়ে তোমার মতো হোক। কিন্তু স্যার, জাস্ট গেট আউট মাই কলেজ। তাই চুপচাপ হাঁটা দিল, পা যেন চলতে চাইছে না। অনেক স্বপ্ন ছিল এই কলেজকে নিয়ে তার, কিন্তু সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তাই চুপচাপ মেসে গিয়ে দাঁড়ালো। রুমের চাবি খুলতেই, তাহি কালকের মাঝে এই রুম খালি করা যায়? কিন্তু আঙ্কেল, আমি তো প্রতি মাসের ভাড়া 4 তারিখে দিয়ে দিই, তাই না? আর কিছু বলতে চাই না, তুমি কালকে এখান থেকে চলে যাবে, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব, মনে রেখো। তাহি অবাক হয়ে যায়, কি হচ্ছে তার সাথে? সব কিছু তার হাত থেকে চলে যাচ্ছে, প্রথমে ভালোবাসা, পরে স্বপ্ন, এরপর মাথা গোজার ঠাইটাও চলে গেল। তাহি দুপুরে খাওয়ার চেষ্টা করলো, কিন্তু খাবার গলা থেকে নামছে না। মারিয়ার কথা খুব মনে পড়ছে, দুটো দিন হয়ে গেল ওর সাথে কথা হয়নি। তাহি জানে মারিয়াও তার সাথে কথা না বলে ভালো নেই। তাহি ফোন হাতে নিয়ে কল দিল, কিন্তু ওপাশ থেকে কেউ উত্তর দিল, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। তাহি ভাতগুলো ওভাবেই রেখে উঠে যায়, কিছুক্ষণ বিশ্রাম প্রয়োজন তার। বিকেলে তাহি উঠে চলে গেল পার্কে, তাদের সেই চিরচেনা মিলনস্থলে। তাহি গিয়ে বসে পড়ল একটা বেঞ্চে, বসে বিকেলের শান্ত পানির দিকে তাকিয়ে রইল। বাতাসে এই পানিগুলো দুলছে, অদ্ভুত একটা সম্পর্ক বাতাস আর পানির মাঝে, অনেক সময় একে অন্যের পরিপূরক হয়ে যায়। আরে তাহি ভাইয়া, একা বসে বসে তুমি কি করছো? তাহি মাথা তুলে তাকালো, তাদের জুনিয়র এবং তার স্টুডেন্ট অর্পিতা দাঁড়িয়ে সামনে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুই করছি না। আমি কি বসতে পারি? এই মেয়ে খুব বকবক করতে পারে, বসতে না দিলে একটার পর একটা প্রশ্ন করেই যাবে। তাহিকে নিয়ে তার কৌতূহল একটু বেশি, তাই অনিচ্ছা সত্ত্বেও বসতে দিল। আচ্ছা ভাইয়া, আপনার একা একা বসে থাকতে বোর লাগছিল না? না না, অন্য কেউ আপনার পাশে বসে কথা বললে ভালো হতো, তাই না? জানি না ভাইয়া, প্লিজ আমাকে আইসক্রিম এনে দিন না, প্লিজ। তুমি তো আনতে যেতে পারো। না ভাইয়া, ওখানে অনেক ছেলেরা আছে, আমি গেলে উল্টাপাল্টা কিছু বলবে, প্লিজ আপনি এনে দিন। তাহি একরাশ বিরক্তি নিয়ে উঠে আইসক্রিম নিয়ে অর্পিতার হাতে দেবে, আর ঠিক তখনই মারিয়া এসে সেটা দেখল। বাহ, নিউ জিএফ নাকি? এর মাঝে নতুন হাজির? তুমি ভুল ভাবছো, ও আমার স্টুডেন্ট। বাহ, এখন স্টুডেন্টের সাথেই, ভালোই হলো। ওকে পড়াতে যাবে, বাবা মা বাসায় না থাকলেই নিজের চাহিদা মিটিয়ে নিতে পারবি, তাই না? আপু, আপনি এসব কি বলছেন? তুই চুপ কর, আমি ওর সাথে কথা বলছি। মারিয়া, তোমার ভুল হচ্ছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, এমন হাল করব কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবি না। মারিয়া চিৎকার দিল, হেল্প হেল্প, আমাকে বাঁচান, এই ছেলেটা অসভ্যতামি করছে। মারিয়া চিৎকার দিল,
সাথে সাথেই কিছু বড় ভাই এসে হাজির। এরা আবার সুন্দরী মেয়েদের বিপদে লাফিয়ে এগিয়ে আসে। হয়তো মেয়েটা পটে গেলেও যেতে পারে। তারা এসেই তাহিকে কিছু বলার সুযোগ না দিয়ে মারতে শুরু করে। এলোপাথাড়ি মার। এতজনের সাথে সে একলা পেরে উঠছিল না। মারতে মারতে তাকে রক্তাক্ত করে দিল। মারিয়া দেখল তাহির মুখ থেকে রক্ত বের হচ্ছে। তার খুব খারাপ লাগছিল, তাই সে সেখান থেকে চলে যায়। পরে ওখানকার কিছু লোকজন মিলে তাহিকে হাসপাতালে নিয়ে যায়। অর্পিতাও গিয়ে তাহিকে সরি বলে চলে আসে। তাহি পায়ে বেশ আঘাত পেয়েছে, দুদিন পর জ্ঞান ফিরল, এখনও পায়ে বেশ ব্যথা। সে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে মেসে গিয়ে ভাড়া দিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ল। অনেক হয়েছে, আর না, এই শহর ছেড়ে সে চলে যাবে, শুধু সঙ্গী হবে কিছু স্মৃতি আর বেদনা। গাড়িতে বসে তাহি মারিয়ার কথা, বন্ধুদের কথা খুব মনে পড়ছে। সবাই নিশ্চয়ই তাহিকে এখন খুব ঘৃণা করে, কিন্তু সে তো কোনো অপরাধ করেনি, বিনা দোষে তাকে অনেক শাস্তি পেতে হয়েছে, আর ফিরে আসবে না এখানে। চার বছর পর। মিস্টার তাহি, স্যার আপনাকে ডাকছে। আসছি। আরে তাহি, মাই বয়, এসো, আমাদের কোম্পানি স্টার, তোমার জন্য নিউ প্রজেক্টটা হাতে পেলাম, অল ক্রেডিট গোস টু ইউ। স্যার, সবই আপনাদের দেওয়া। না, এখন তোমাকে ঢাকা যেতে হবে, ছয় মাস তোমাকে ওখানেই কাজ করতে হবে, তুমি ছাড়া আর কেউ এটা পারবে না, আশা করি তুমি আমাকে নিরাশ করবে না। ঢাকার নামটা শুনেই তাহির বুকটা কেঁপে উঠল। সেই পুরনো স্মৃতিগুলো ভেসে উঠল চোখের সামনে। যেখান থেকে চলে এসেছি সেখানেই আবার যেতে হবে, ভাবতে হার্টবিটটা বেড়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে।